গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা দেখো বইয়ের পেজ নাম্বার ছয়ে যাও। পেজ নাম্বার ছয়, আজকে আমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত বানান পড়ব এবং লিখব। এর আগে আমি তোমাদের এক থেকে দশ পর্যন্ত বানান পড়িয়েছিলাম এবং লিখিয়েছিলাম, আরও একবার আমরা এক থেকে দশ পর্যন্ত বানান পড়ে নিই। এ ক এক, দৈর্ঘ্য হস্যই দুই, তৈহস্বী দন্ত ন তিন, চয়াকারে চা বয়শূন্য র চার, পয়চন্দ্রবিন্দু পয়াকারে পা চ পাঁচ, ছ অন্তস্থ ছয়, সাত দন্ত সয়াকারে সা ত সাত, স্বরে আ ট আট, নয় দন্ত ন অন্তস্থ নয়, দশ একে শূন্য কি হয় দশ। এবার দশ বানান কী লেখা আছে দেখো, দ তালব্য স, তাহলে প্রথমে কী লেখা আছে সংখ্যা, তারপরে কী পরপর দেখো বানান লেখা আছে। প্রথমে সংখ্যা এক, প্রথমে সংখ্যা লিখতে হবে, তারপরে বানান লিখতে হবে বা কথায় লিখতে হবে। প্রথমে এক লেখা আছে, সেই জন্য এখানে দেখো বানানটা কী লেখা আছে এক। তারপরে দুই, দৈর্ঘ্য হস্য দুই, তিন দৈর্ঘ্য দন্ত ন তিন, চার চয়াকার বয়শূন্য র চার, পাঁচ পয়চন্দ্রবিন্দু পয়াকারে পা ছ পাঁচ, ছয় ছ অন্তস্থ ছয়, সাত তন্ত সহায়কারে সা ত সাত, আট স্বরে আ ট আট, নয় তন্ত ন অন্তস্থ নয়, একে শূন্য কী হয় দশ, দ তালব্য স দশ। এই আজকে আমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত বানান পড়ব এবং লিখব। প্রথমে দেখো কী লেখা আছে সংখ্যা, এক দশ এক এগারো। তারপরে দেখো কথায় বা বানানটা কী লেখা আছে আমরা পড়ে নিই। এক দশ এক এগারো সংখ্যার পাশে বানান দেখো লেখা আছে এ গয়াকারে গা রয়কারে রো, এগারো। তাহলে এগারো বানান কী হলো, এ গয়াকারে গা রয়কারে রো, এগারো। তারপর দেখো সংখ্যা কী আছে, এক দশ দুই বারো, এক দশ দুই কী হয় বারো। বারো কথায় কী লেখা আছে, বয়াকারে বা বয়শূন্য রয়কারে রো, বারো। বারো বানান কী হলো, বয়াকারে বা বয়শূন্য রয়কারে রো, বারো। তারপর দেখো সংখ্যা কী আছে, এক দশ তিন তেরো, তেরো বানানটি কী আছে পড়ে নিই, তয় একারে তে বয়শূন্য রয়কারে রো তেরো, তয় একারে তে বয়শূন্য রয়কারে রো তেরো। তারপর কী আছে, এক দশ চার চোদ্দো, এক দশ চার কী হয় চোদ্দো, চোদ্দো বানানটি কী আছে, চয় ওকারে চো দয় দয় ওকার চোদ্দো, চয় ওকারে চো দয় দয় ওকার চোদ্দো। তারপর দেখো কী আছে, এক দশ পাঁচ পনেরো, পনেরো বানানটা কী পড়ে নিই, প দন্ত নয়কারে নে বয়শূন্য রয়কারে রো পনেরো, পনেরো বানান কী হবে আর একবার পড়ে নিই, প দন্ত নয়কারে নে বয়শূন্য রয়কারে রো পনেরো। এক দশ ছয় কী হয় ষোলো, ষোলো বানান কী আছে, মূর্ধাশয় ওকারে শো লয় ওকারে লো ষোলো, মূর্ধাশয় ওকারে শো লয় ওকারে লো ষোলো। এক দশ সাত কী হয় সতেরো, সতেরো বানান কী লেখা আছে, দন্ত স তয় একারে তে বয়শূন্য রয় ওকারে রো। তেরো বানান তোমাদের পড়ালাম, সেই তেরোর সঙ্গে স কথাটা লিখতে হবে, স দন্ত স আগে লিখবে তারপরে লিখবে কি তেরো, স দন্ত স তয় একারে তে বয়শূন্য রয় ওকারে রো সতেরো। এক দশ আট কী হবে আঠারো, আঠারো কী বানান দেখো, আ ঠয়াকারে ঠা বয়শূন্য রয়কারে রো আঠারো, আঠারো বানান কী আর একবার পড়ে নিই, আ ঠয়াকারে ঠা রয়কারে রো আঠারো। এক দশ নয় কী হবে উনিশ, এক দশ নয় কী হবে উনিশ, উনিশ দেখো লেখা আছে দীর্ঘ দন্ত নয় হস্যি তালব্য স উনিশ, উনিশ বানান কী দীর্ঘ দন্ত নয় হস্যি তালব্য স উনিশ। তাহলে উনিশের পরে কী হবে, দুয়ে শূন্য কুড়ি, দুয়ে শূন্য কী হয় কুড়ি, দুই দশে কী হয় কুড়ি, তাহলে কুড়ি বানান কী হবে, কয় হস্যু কু ডয় শূন্য রয় হস্যি রি কুড়ি, কয় হস্যু কু ডয় শূন্য রয় হস্যি রি কুড়ি। এই হলো এগারো থেকে কুড়ি পর্যন্ত বানান আমরা পড়লাম। এবার এগারো থেকে কুড়ি পর্যন্ত বানানগুলি আমরা লিখব। দেখো এখানে আমি প্রথমে কী লিখে দিয়েছি সংখ্যা কথায়, এখানে দেখো পরপর সংখ্যা লেখা আছে, এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, এক
দশ সাত চোদ্দো এক দশ পাঁচ পনেরো। এখন এই সংখ্যাগুলোর পাশে আমাকে কী লিখতে হবে, কথায় লিখতে হবে বা বানান লিখতে হবে। তাহলে এক দশক এগারো বানান আমাকে এখানে লিখতে হবে, কী লিখবো? প্রথমে এ, তারপরে কী হবে গয় আকারে গা, তারপরে রয় আকারে রো, এগারো। এগারো পরে কত? এক দশ দুই বারো। এবার বারো বানানটি লিখবো, বয় আকারে বা, বয়ে শূন্য, রয় ওকারে রো, বারো। এক দশ তিন কী হয়? তেরো। তয় একারে তে, বয়ে শূন্য, রয়ে ওকার, তেরো। তারপর কী আছে? চোদ্দো। দেখো চোদ্দো বানানটা আমাকে কেমন লিখতে হবে। চোদ্দো বানানটা আমাকে চয় ওকারে চো, দয় দ। এই যে দয় দ আমি কথাটি বললাম, এই দয় দ হচ্ছে কি? যুক্তবর্ণ। তোমরা এখন ছোটো, তোমরা এখনও যুক্তবর্ণ পড়নি, এই দেখো দ লিখে তার তলায় আবার আমি দ লিখেছি, কিন্তু এই যুক্তবর্ণ তোমরা ওয়ানে উঠে পড়বে, সেই জন্যে আমি একটু বুঝিয়ে দিলাম যুক্তবর্ণ কি। দয়ের তলায় দ, এটা হচ্ছে দুটো বর্ণ আমি দেখো পরপর লিখেছি, এটাই হচ্ছে যুক্তবর্ণ, এগুলো তোমরা ওয়ানে উঠলে পড়বে। এখন আমি বুঝিয়ে দিলাম, তোমরা একটু পড়ে নেবে। তারপর কি আছে দেখো, এক দশ পাঁচ পনেরো, তাহলে কি হলো? প দন্ত নয় একারে নে, রয় কারে রো, পনেরো। তাহলে এগারো থেকে পনেরো পর্যন্ত বানান আমরা লিখলাম। এবার কি লিখব? এবার এখানেও দেখো একই রকমভাবে সংখ্যা লেখা আছে, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠেরো, এক দশ নয় উনিশ, দুয়ে শূন্য কুড়ি। তাহলে প্রথমে কি লিখব? এক দশ ছয় ষোলো, ষোলো বানানটি চলো এবার আমরা এখানে লিখে ফেলি। মূর্ধাশয়কারে শো, লয়কারে লো, ষোলো। তারপর কি আছে? এক দশ সাত সতেরো, সতেরো দন্ত স, তয় একারে তে, রয়কারে রো, সতেরো। তারপর কি হবে? এক দশ আট আঠেরো, আ ঠয়াকারে ঠা, বয় শূন্য, রয়কারে রো, আঠারো। হয়েছে? তারপর কত? আঠারোর পরে এক দশ নয় উনিশ, দীর্ঘ অশু, দীর্ঘ অশু আপনার দীর্ঘ, দীর্ঘ নয় অশ্বিনী, তালব্য স, উনিশ। উনিশের পরে কী হয়? দুয়ে শূন্য কুড়ি, দুই দশে কুড়ি। তাহলে দুয়ে শূন্য কুড়ি বানানটা আমাকে এখানে লিখতে হবে, কয় হস্যু কু, দয় শূন্য, রয় হস্যি, বয় শূন্য ন, বয় শূন্য না কী হবে? দয় শূন্য, রয় হস্যি, কুড়ি। তাহলে এগারো থেকে কুড়ি পর্যন্ত বানান আমি আজকে তোমাদের পড়ালাম এবং লেখালাম। চলো আর একবার আমরা বানানগুলো মুখে মুখে পড়ে নিই। এক দশ এক এগারো, এ গয়াকারে গা, বয় শূন্য, রয় করে রো, এগারো। এক দশ দুই বারো, বয়াকারে বা, বয় শূন্য, রয় করে রো, বারো। এক দশ তিন কী হয়? তেরো, তয় একারে তে, বয় শূন্য, রয় করে রো, তেরো। এক দশ চার কী হয়? চোদ্দো, চয় ওকারে চো, দয় দয় ওকার, চোদ্দো। এক দশ পাঁচ কী হবে? পনেরো, প্রথমে প, তারপর দন্ত নয়কারে নে, বয় শূন্য, রয় করে রো, পনেরো। এক দশ ছয় কী হয়? ষোলো, মূর্ধাশয় ওকারে শো, লয় করে রো, ষোলো। এক দশ সাত সতেরো, তত স, তয় কারে তে, বয় শূন্য, রয় করে রো, তেরো। বানান আমি আগে লিখে দেখালাম, ঠিক সেই রকমভাবে প্রথমে স লিখবে, তারপরে তেরো বানানটি লিখে দেবে। তাহলে কী হলো? এক দশ সাত স তে রো, এক দশ আট কী হয়? আঠারো, আ ঠয়াকারে ঠা, বয় শূন্য, রয় করে রো, আ ঠা রো। এক দশ নয় কী হবে? উনিশ, দীর্ঘ নয় হস্যি নি, তালব্য স, দীর্ঘ নয় হস্যি নি, তালব্য স, উনিশ। দুয়ে শূন্য কী? দুয়ে শূন্য কুড়ি বা দুই দশে কুড়ি। কয় হস্যু কু, রয় শূন্য, রয় হস্যি কুড়ি, কয় হস্যু কু, রয় শূন্য, রয় হস্যি রি কুড়ি। এইভাবে তোমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত বানানগুলি বারে বারে পড়বে এবং লিখবে। আজ এই পর্যন্তই।